দুর্গাপুরের বিধাননগরের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ুয়ার রহস্য মৃত্যু। মৃতার নাম সুরিয়া ভারতী। বিহারের বৈশালীর বাসিন্দা সুরিয়া বিধাননগরের ওই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। গতকাল কলেজের পরীক্ষা দিয়ে দুপুর একটার সময় হোস্টেলে আসেন। দুপুর আড়াইটার সময় ফোনে পরিবারের সঙ্গে কথাও বলেন। এরপর সন্ধ্যায় তার সারশব্দ না পেয়ে পুলিশকে ডাকে কলেজ কর্তৃপক্ষ। দরজা ভেঙে পুলিশ সুরিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। She was hanging in the bathroom, which is attached to the room, and she was taken to the hospital, but she was declared dead. We as a parent still believe there is a foul play and there should be an investigation. The third year ECE te pore kalke porikha chilo 10 ta theke 1 ta porikha ekdom porikha diyeche apro hostel e geche lunch koreche o টুইন চেয়ারে ছিল, ওর সঙ্গে আরেকটি মেয়ে থাকত। সেই মেয়েটি আমাদের ফার্মেসি কলেজে পড়ে, সেই মেয়েটি এখন নেই। 19 তারিখে মেয়েটি কলেজ ছেড়ে চলে গেছে। ফাইনাল ইয়ার স্টুডেন্ট, তো বাইরে থেকে ওর মেয়ে একটাই ছিল। তো সাড়ে পাঁচটা পৌঁছে ছড়া নাগাদ ওর উঁচু দিকে ডুবে যারা থাকে কী ব্যবহার ও বেরোচ্ছে না, এইসব চা টা ওদের চা খাওয়ার টাইম ওই সময় যাচ্ছে না। দেখে দরজাটা বন্ধ, পেছন দিয়ে ওদের একটা ব্যালকনি আছে। ওই ব্যালকনি দিয়ে ওরা গিয়ে দেখে, ব্যালকনি দিয়ে জানলে দিয়ে দেখে যে বাথরুমের মধ্যে হ্যাঙ্গিং, সঙ্গে সঙ্গে চেঁচেমেচি করেছে। চেঁচেমেচি পাওয়ার পর আমাদের যারা ছিল কেয়ারটেকার ছাত্ররা সব ঘুমিয়ে এসে এসে দরজাটা ভেঙেছে, দরজাটা ভেঙে ঢুকেছে। ঢুকে বাথরুমের ভেতর ওকে দেখেছে, ওকে দেখে ও বসে আছে, তো বাথরুম আবার মোবাইলটা ওর পাশেই রাখা আছে। তো সঙ্গে সঙ্গে আমাদের কলেজের তো অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে যাওয়ার পর ইমার্জেন্সিতে 10 মিনিট থাকার পর যাঁচ কি মন কর রি হ্যাঁ ইনভেস্টিগেশন কে লিয়ে বল রি হ্যাঁ যাঁচ ক্যা যাঁচ তো হোনা হি চাহিয়ে যাঁচ তো হোগা নি। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।